সবাইকে সংবাদ প্রকাশে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দোলদিয়া ফেরিঘাটের 5 নং ফেরি পল্টনের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদের ছুটি শেষে মানুষ কিন্তু কর্মক্ষেত্রে ফিরছে। গত 3 দিন ধরে দোলদিয়া ঘাটে যে যানজটের সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু আজও বর্তমান বিদ্যমান রয়েছে, এবং আজ আমরা দেখতে পাচ্ছি কিন্তু যানবাহনের দিকে মানুষের উপচে পড়া ভিড়। আমি 5 নং ফেরিঘাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু এই মুহূর্তে এই ঘাটটিতে 3টি ফেরি এসে দাঁড়িয়েছে, এবং 3টি ফেরি থেকে কিন্তু যানবাহন আনতে পারছে না। মানুষের যে উপচে পড়া ভিড়, তার ফলে যেই ফেরিটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ফেরিটি কিন্তু বিগত 15 থেকে 20 মিনিট এখানে দাঁড়িয়ে আছে, এবং এই ফেরিটি পৌঁছানোর প্রায় 10 মিনিট পরে কিন্তু এখান থেকে গাড়ি নামতে পেরেছে, কারণ এই ফেরিটির সামনে কিন্তু এই পরিমাণ মানুষ ভিড় করে দাঁড়িয়েছিল, যার ফলে কিন্তু গাড়িটি আনলোড হওয়ার সুযোগ পায়নি। এখনও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় কিন্তু গাড়িগুলো আনলোড হতে পারছে, এবং ইতিমধ্যে কিন্তু ফেরির বেশিরভাগ অংশে কিন্তু মানুষ ভরে গিয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করবো যে ফেরির যে উপরে ভাগ রয়েছে ফেরি, অর্থাৎ 2-3 তলা যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু মানুষের ইতিমধ্যে ভিড় করেছেন, তারা কিন্তু দাঁড়িয়ে আছেন। এছাড়া ফেরির যে নিচে যে পল্টনটি রয়েছে সেই পল্টনের উপরেও কিন্তু মানুষের ভিড় রয়েছে। আমি একটু জানিয়ে রাখি যে এই গাড়ি এই ফেরিটিতে হয়তো বা যে পরিমাণ মানুষ যে পরিমাণ গাড়ি পারাপার হতে পারতো মানুষের যে চাপ সে তার ফলে কিন্তু এই ফেরিটিতে সেই পরিমাণ গাড়ি পারাপার হতে পারবে না। আজ সকাল থেকে আমরা দেখেছি যে দোলদিয়া ফেরিঘাটে 0 পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের প্রায় 5 কিলোমিটার পর্যন্ত পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাসের চাপ রয়েছে। সেই চাপটি এই যানজট যেই দীর্ঘ সারি সেখানে থেকে দেখেছি যে মানুষ তাদের দূরপাল্লার বাস থেকে নেমে হেঁটে অথবা রিক্সার যোগে কিন্তু ফেরিঘাটে আসছেন, এবং ফেরিতে করে পার হয়ে পাটুরিয়াতে যাচ্ছেন ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার জন্য। একটু যদি বলে রাখি যে বিরূপ আবহাওয়ার কারণে কিন্তু উত্তাল পদ্মা পাড়ি দিতে অনেকেই লঞ্চে উঠতে কুণ্ঠিত বোধ করছেন, যার কারণে কিন্তু মানুষ ফেরির জায়গায় লঞ্চের জায়গায় ফেরিতে উঠে পারাপার হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফেরিটিতে কিন্তু এখন গাড়ি ওঠার সেরকম কোনো সুযোগ নেই। যে পরিমাণ মানুষ এই ফেরিটিতে আছে সেই পরিমাণ এখানে কিন্তু যে পরিমাণ গাড়ি পারাপারের কথা ছিল, যেই সংখ্যক গাড়ি পারাপারের কথা ছিল সেই পরিমাণ গাড়ি কিন্তু পারাপার হতে পারবে না। এছাড়া কিন্তু এই ঘাটটিতে আরও 2টি ফেরি এসে দাঁড়িয়েছে, ভিসেস আহমেদুর রহমান এবং রজনীগন্ধা নামে একটি ইউটিলিটি ফেরি রয়েছে। সেই ফেরিগুলোতে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় থাকছে। আমরা দেখছি যে মানুষ কিন্তু আসছেন এই ফেরিঘাটে এবং তারা কিন্তু ফেরিতে উঠছেন পারাপারের জন্য। আপনাদেরকে এই মুহূর্তে আপনারা যে ফেরিটি দেখতে পাচ্ছেন এই ফেরিতে কিন্তু গাড়ি দাঁড়ানোর যে জায়গা সেটি কিন্তু একেবারেই নেই, সেখানে কিন্তু মানুষের যে চাপ সে তার ফলে কিন্তু গাড়ি দাঁড়ানোর যে জায়গাটি সেটি কিন্তু একেবারেই সংকট রয়েছে বলে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া আমি যদি যে ইউটিলিটি ফেরির কথা বলছিলাম এবং আরেকটি যেটা রোরো ফেরি রয়েছে বিশিষ্ট আহমেদুর রহমান, সেখানেও কিন্তু মানুষের ভিড় রয়েছে। তবে যে ফেরিটি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সেই ফেরিটিতে কিন্তু মানুষের উপচে পড়া ভিড়, যার ফলে কিন্তু এই ফেরিটিতে যে পরিমাণ গাড়ি যাওয়ার কথা ছিল সেই পরিমাণ গাড়ি কিন্তু এই ফেরিতে যেতে পারবে না। এই ছিল দোলদিয়া পাটুরিয়া ফেরিঘাট থেকে আমার কাছে থাকা সর্বশেষ সংবাদ। ধন্যবাদ এতক্ষণ সাথেই থাকার জন্য।